আজকে আমি আর একটি গুরুত্বপূর্ণ ইমেল পড়ব আমাদের ইমেলটি হচ্ছে আজকে যে কংগ্রেচুলেশন করা কাউকে ঠিক আছে বা কাউকে অভিনন্দন দেয়া কারো ব্রিলিয়ান সাকসেসের জন্য বা হচ্ছে একটি চমৎকার রেজাল্টের জন্য এটা বেসিক্যালি ইমেলটা করা হয় বা এইটা কিন্তু তোমাদের প্যারাগ্রাফ হিসাবে আসতে পারে যে বা লেটার হিসাবে আসতে পারে যে তোমার কোনো কাজিন বা তোমার কোনো ফ্রেন্ড ঠিক আছে বা তোমার কোনো ভাই একটা জেএসসি বা এইচএসসি এক্সামে খুব ভালো একটা রেজাল্ট করলো এখন তুমি এই যে ভালো রেজাল্টটা করলো সে সেই ভালো রেজাল্টের জন্য তাকে একটা অভিনন্দন বা কংগ্রেচুলেশন দিতে চাও সেই জিনিসটার উপরে বেস করে তুমি একটা লেটার লিখবে অথবা একটা ইমেল লিখবে তো আজকে আমরা ইমেলটা পড়ব এই ইমেলটা যদি তোমরা পড়ো তাহলে একই সাথে কিন্তু একটা লেটারেরও কাজ করবে তুমি এক্স্যাক্টলি সেম কথাগুলো লেটারে ইউজ করতে পারো তাহলে চলো আমরা লেটারটা পড়ি দেখো বলতে হচ্ছে সাপোজ ইউ আর রায়না অথবা রিনা ঠিক আছে এখানে কিন্তু বলে দিচ্ছে যে তোমার নামটা কি সাপোজ মানে আমরা কিন্তু ইতিমধ্যে জানি যদি না জেনে থেকে আবার লিখে নিই সাপোজ মানে হচ্ছে মনে করো বা কল্পনা করো ইউ আর রায়না অথবা রিনা তোমার নাম অথবা রায়না অথবা রিনা যে কোনো একটা সেটা তুমি মনে করতে পারো তারপর বলতেছে দেখো ইউর কাজিন যেটা একটু আগে বললাম যে তোমার কাজিন তোমার কোনো ছোটো ভাই বা তোমার কোনো বড়ো ভাই কোনো ভালো রেজাল্ট করছে সেটা বেশ করে তোমাদের এটা করতে হবে তাহলে দেখো বলছে ইউর কাজিন কাজিন মানে হচ্ছে আমাদের যে চাচাতো মামাতো বা ফুফাতো বা খালাতো ভাই বোন আছে তাদেরকে কিন্তু কাজিন বলা হয় ঠিক আছে তাহলে দেখো বলতেছে যে ইয়োর কাজিন তোমার কাজিন নাইম অথবা নাইমা তুমি দুইটার যে কোনো একটা নাম ইউজ করতে পারো ঠিক আছে নাইম অথবা নাইমা হ্যাজ ডান এ ব্রিলিয়ান্ট রেজাল্ট হ্যাজ ডান করেছে এ ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট মানে হচ্ছে একদম একটা উজ্জ্বল রেজাল্ট করেছে ঠিক আছে বা একটা চমৎকার রেজাল্ট করেছে ঠিক আছে ব্রিলিয়েন্ট মানে হচ্ছে চমৎকার ঠিক আছে তাহলে দেখো বলতেছে ইউর কাজিন নাইম অথবা নাইমা হ্যাজ ডান এ ব্রিলিয়েন্ট রেজাল্ট রেজাল্ট মানে হচ্ছে আমরা তো জানি রেজাল্ট মানে হচ্ছে ফল তার মানে একটা চমৎকার ফল করেছে বা চমৎকার রেজাল্ট করেছে ইন দ্য জিএসি এক্সামিনেশন যে জিএসসি এক্সামগুলো রয়েছে আমরা জানি যা ক্লাস এইটের পরে জন্য কিন্তু এই জিএসসি এক্সামটা হয় আমরা ইতিমধ্যেই সবাই দিয়ে এসেছি সো এই জেএসি এক্সামের জন্য বা জেএসি এক্সামে একটা ব্রিলিয়ান্ট সাকসেস রেজাল্টের জন্য তোমার কাজিন কি হচ্ছে তোমার কাজিন একটা রেজাল্ট করেছে তাহলে তোমাকে কি বলতেছে দেখো নাও নাও মানে হচ্ছে এখন সেন্ড অ্যান্ড ইমেল একটি ইমেল সেন্ড করো ঠিক আছে সেন্ড মানে হচ্ছে পাঠানো সেন্ড অ্যান্ড ইমেল একটি ইমেল পাঠাও টু হিম ঠিক আছে টু হিম ওর হার হিম আর হার কেন দিছে এটার কারণটা হচ্ছে হিম মানে হচ্ছে দেখো এখানে কিন্তু দুটা নাম বলতেছে একটা হচ্ছে নাইম আর একটা হচ্ছে নাইমা এখন নাইম কিন্তু একটা ছেলের নাম বোঝাই যাচ্ছে আর নাইমা কিন্তু একটা মেয়েদের নাম এখন যদি ছেলের নাম হয় তাহলে এখানে এই জন্য হিম দেওয়া হয়েছে এবং যেহেতু মেয়ের নাম দেওয়া আছে একটা এজন্য হার দেওয়া হয়েছে আমরা কিন্তু এটা অলরেডি জানি তাহলে দেখো সেন্ড অ্যান ইমেল টু হিম ওর হার তাকে একটা ইমেল পাঠাও ঠিক আছে কংগ্রেচুলেটিং ফর এই যে দেখো বলতেছে কংগ্রেচুলেটিং তাকে একটা অভিনন্দন দাও ফর এই যে ব্রিলিয়ান সাকসেসটা করেছে এই সাকসেসটার জন্য ফর মান্সের জন্য তাহলে তাকে একটা কংগ্রেচুলেশন দাও তারে এই ব্রিলিয়ান সাকসেসের জন্য এবং এই কংগ্রেচুলেশনটা কীভাবে দিবে তাকে একটি ইমেল সেন্ড করে বা একটা ইমেল পাঠিয়ে তাহলে দেখো আমরা আনসারটা করি প্রথমে দেখো আমরা কিন্তু এখানে বলেই দিয়েছি যে তোমরা ফর্ম দিবে বা টু দিবে যদি টু উপরে থাকে তাহলে নিচে টু দিবে অথবা যদি টুটাকে উপরে দিতে চাও নিচে ফর্ম দিবে ঠিক আছে তাহলে ফর্ম কার কাছ থেকে পাঠানো হচ্ছে আমার কাছ থেকে পাঠানো হচ্ছে তাহলে আমার নামটা কি এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে রায়না অথবা রিনা তাহলে এখানে আমি আমার নামটা নিলাম পছন্দ করলাম অথবা রাইনা ঠিক আছে এখন আমি ইমেল লিখলাম দেখো রায়না টোয়েন্টি টু থাউজেন্ড ফিফটিন এখন তোমরা এই যে আগেও কিন্তু বলেছি যে এই ইউমেলের জায়গায় তোমরা ইয়াহু ডট কমও দিতে পারো ওয়াই এ এইচ ডাব্লু ডট কমও দিতে পারো অথবা জিমেল ডট কম দিতে পারো জি এম এ জিমেল ডট কমও দিতে পারো এই দুইটাও কিন্তু মেল পাঠানোর জন্য একটি ওয়েবসাইট ঠিক আছে তাহলে দেখো কি হচ্ছে রায়না টু থাউজেন্ড ফিফটিন অ্যাট ইমেল ডট কম অথবা জিমেল ডট কম অথবা ইয়াহো ডট কম তোমার ইচ্ছা এরপর দেখো বলতেছে টু কাকে পাঠাচ্ছি এখানে কিন্তু বলা আছে যে নাইম অথবা নাইমা আমি এখানে কাকে পাঠাচ্ছি নাইমকে পাঠাচ্ছি দেখো নাইম ফোরটিন অ্যাট জিমেল ডট কম তাহলে আমার টু আর ফর্মটা ক্লিয়ার হয়ে গেলো এবার হচ্ছে সেন্টে সেন্টে দেখো আমি যে টাইমটাতে পাঠাচ্ছি সেই টাইমটা তোমাদের যে এক্সাম ডেটটা থাকে বা তুমি যে টাইমটাতে লিখতে চাও যদি স্পেসিফাই করে দেওয়া থাকে তুমি সেই টাইমটাই লিখবে দেখো এখানে বলতেছে স্যাটারডে মানে হচ্ছে শনিবার ডিসেম্বর টু থাউজেন্ড ডিসেম্বর দুই পিএম এরপর দেখো বলতেছে সাবজেক্ট সাবজেক্ট বলতেছে কংগ্রেচুলেশন অভিনন্দন ফর জন্য ব্রিলিয়ান অসাধারণ সাকসেস মানে হচ্ছে ফল অসাধারণ বা দুর্দান্ত ফলের জন্য কংগ্রেচুলেশন বা অভিনন্দন এরপর দেখো বলতেছে সরাসরি ইয়াতে মাই ডিয়ার নাইম ঠিক আছে আমরা কিন্তু অলরেডি নাইমের নামটা চুজ করেছিলাম এই জন্য লিখতেছে মাই ডিয়ার নাইম কংগ্রেচুলেশন টু ইউ অন ইউর ব্রিলিয়ান সাকসেস ইন দ্যেএসি এক্সাম কংগ্রেচুলেশন অভিনন্দন টু ইউ তোমাকে অভিনন্দন ঠিক আছে ইউ মানে হচ্ছে তুমি তো আমরা জানি ঠিক আছে তাহলে হচ্ছে কংগ্রেচুলেশন টু তোমাকে অভিনন্দন অন ইউর ব্রিলিয়ান্ট সাকসেস তোমার দুর্দান্ত সাকসেস বা ফলের জন্য তোমাকে কংগ্রেচুলেশন ইন দ্য জেএসি এক্সাম জেএসি এক্সামের মধ্যে বা জেএসি এক্সামে তুমি যে দুর্দান্ত সাকসেস করেছো বা দুর্দান্ত একটা রেজাল্ট করেছো বা ফল করেছো সেই ফলের জন্য তোমাকে কংগ্রেচুলেশন বা তোমাকে অভিনন্দন বা ধন্যবাদ এবার থেকে বলতেছে মাই জয়েস আমার জয় মানে হচ্ছে আনন্দ তার মানে হচ্ছে মাই জয়েস আমার আনন্দ এই টোটালটাকে একটা বর্ড হিসেবে ইউজ করবে নো নো বাউন্ড মাই জয়েস নিউ নো বাউন্স মানে হচ্ছে কোনো বাধা মানে না বা একটা আমরা বলি না যে আমরা একদম বাদ ভাঙ্গা একটা উচ্ছ্বাস করি বা আমাদের যে আনন্দটা সেটা কোনো বাধাই মানতেছে না এই জিনিসটার জন্য এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে নিউ নো বাউন্ডস কোনো বাধা মানে না হ্যান আই হেয়ার্ড আই হেয়ার হেয়ার্ড মানে হচ্ছে শোনা হ্যান আই হেয়ার যখন আমি শুনেছিলাম দ্যাট যে ইউ হ্যাভ স্কোরড তুমি স্কোর করেছো সরি ইউ হ্যাভ সিকিউর তুমি নিশ্চিত করেছ জিপিএ ফাইভ তুমি যখন জিপিএ ফাইভটা নিশ্চিত করেছো এই খবরটা আমি শুনেছি তখন আমার আনন্দটা কোনো বাধাই মানে না তাহলে দেখো পুরো লাইন থেকে আবার পড়ি মাই জয়েস আমার আনন্দ নিউজ নো বাউন্ড কোনো বাধাই মানতেছে না হয়ন যখন হয় মানে হচ্ছে যখন যখন আই হেয়ার দ্যাট যখন আমি শুনেছিলাম যে হেয়ার মানে হচ্ছে শোন আই দ্যাট মানে হচ্ছে যে আই হেয়ার দ্যাট যখন আমি শুনেছিলাম যে ইউ হ্যাভ সিকিউর তুমি নিশ্চিত করেছো জিপিএ ফাইভ তারপর দেখা বলতে ই টু মাই বিলিফ এটা আমার বিলিফ ছিল বিলিফ মানে হচ্ছে তোমার বিশ্বাস ঠিক আছে বিলিপ মানে হচ্ছে বিশ্বাস ইট ওয়াজ মাই বিলিফ এটা আমার বিশ্বাস ছিল দ্যাট মানে হচ্ছে যে এটা আমার বিশ্বাস ছিল যে ইউ মাস্ট বি অ্যাবল তুমি সক্ষম হবে এবল মানে হচ্ছে সক্ষম হওয়া ঠিক আছে বলি না আমরা যে তোমার অ্যাবিলিটি নাই ঠিক আছে মানে তোমার যোগ্যতা না বা সক্ষমতা নাই সেই অ্যাবল অ্যাবিলিটি থেকে অ্যাবল তাহলে হচ্ছে দেখো ইট ওয়াজ মাই বিলিফ এটা আমার বিশ্বাস ছিল ওয়াজ মানে হচ্ছে ছিল তাহলে ইট ওয়াজ মাই বিলিফ এটা আমার বিশ্বাস ছিল দ্যাট মানে হচ্ছে যে এটা আমার বিশ্বাস ছিল যে ইউ মাস্ট বি মাস্ট মানে হচ্ছে অবশ্যই ইউ মাস্ট বি অ্যাবল তুমি অবশ্যই সক্ষম হবে টু শো শো মানে হচ্ছে দেখাতে ঠিক আছে বা দেখানো টু শো দেখাতে বা দেখা দেখাতে ইওর ট্যালেন্ট তোমার যে মেধাটা রয়েছে ট্যালেন্ট মানে হচ্ছে মেধা ইউর মানে হচ্ছে তোমার তাহলে হচ্ছে দেখো ইউর ট্যালেন্ট তোমার ট্যালেন্ট ইন দ্য এক্সাম পরীক্ষার মধ্যে তুমি তোমার মেধা দেখাতে সক্ষম হবে এটা আমি বিশ্বাস করেছিলাম ই ওয়াজ মাই বিলিফ এটা আমার বিশ্বাস ছিল যে তুমি অবশ্যই সক্ষম হবে তোমার দেখাতে তোমার যোগ্যতাটা বা তোমার মেধাটা এক্সামের মধ্যে অ্যাস যেহেতু ইউ আর সিনসিয়ার তুমি সিনসিয়ার ছিলে মনোযোগী ছিলে রাইট ফ্রম দা এই টোটালটাকে একটা ওয়ার্ড হিসেবে ইউজ করবে রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং একেবারে শুরু থেকে বা একেবারে প্রথম থেকেই তাহলে কি হচ্ছে দেখো যেহেতু তুমি ওয়ার সিনসিয়ার তুমি সিনসিয়ার ছিলে বা মনোযোগী সিনসিয়ার মনে হচ্ছে মনোযোগী তাহলে দেখো যেহেতু তুমি মনোযোগী ছিলে রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং একেবারে শুরু থেকে মানে পড়াশোনা যখন শুরু করেছিলে বা একদম স্টার্ট করেছিলে তখন থেকে তুমি কি ছিলে খুবই মনোযোগী ছিলে এই কথাটা এখানে বলতেছে যে আমি বিশ্বাস করেছিলাম যে তুমি অবশ্যই সক্ষম হবে তোমার ট্যালেন্ট বা তোমার মেধাটাকে বা তোমার যে মেধাশক্তি রয়েছে সেই মেধাশক্তিটা দেখাতে পরীক্ষার মধ্যে কারণ হচ্ছে যে তুমি প্রথম থেকেই লাইফের প্রথম থেকেই তুমি কী ছিলে খুবই সিনসিয়ার ছিলে বা খুবই মনোযোগী ছিলে তারপর দেখো বলছে আই হ্যাভ টোল্ড অল অফ অল মাই ফ্রেন্ডস আমি ইতিমধ্যে বলেছি ঠিক আছে দেখো আই টোল্ড মানে হচ্ছে বলা অল মানে হচ্ছে সবাই মাই ফ্রেন্ডস মানে হচ্ছে আমার বন্ধু ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু তাহলে দেখো আই হ্যাভ টোল্ড অল মাই ফ্রেন্ডস আমি আমার সকল বন্ধুদেরকে বলেছি অ্যান্ড রিলেটিভস আত্মীয় স্বজন রিলেটিভ মানে হচ্ছে আত্মীয় স্বজন আমি আমার সকল বন্ধুদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে বলেছি অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে ইউর গ্লোরিয়াস সাকসেস গ্লোরিয়াস মানে হচ্ছে উজ্জ্বল ঠিক আছে উজ্জ্বল সাকসেস মানে হচ্ছে ফল তোমার এই যে গ্লোরিয়াস ফল রয়েছে বা তোমার যে একটা উজ্জ্বল সাকসেস রয়েছে ফল রয়েছে সেই ফলটা সম্পর্কে সেই ফলটা সম্পর্কে আমি আমার ফ্রেন্ডদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে বলেছি মাই প্যারেন্টস আমার পিতামাতা প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা মাই মানে হচ্ছে আমার তার হচ্ছে মাই প্যারেন্টস আমার পিতামাতা আর এগার এগার মানে হচ্ছে তোমার আগ্রহী এগার মানে হচ্ছে আগ্রহী আমার পিতামাতা হচ্ছে আগ্রহী টু হ্যাভ ইউ এবং আস আমাদের মধ্যে তোমাকে পেতে আগ্রহী এমন মানে হচ্ছে আমাদের আস মানে হচ্ছে সরি এমন মানে হচ্ছে অনেকের মধ্যে আস মানে হচ্ছে আমাদের তার মানে আমাদের অনেকের মধ্যে তোমাকে পেতে আমার পরিবারটা খুবই এগার মানে হচ্ছে খুবই আগ্রহী তাহলে দেখো মাই প্যারেন্টস আর এগার আমার পরিবারটা খুবই আগ্রহী টু হ্যাভ ইউ তোমাকে পেতে এমং আস আমাদের মধ্যে এমন অনেকে বলছি অনেকের মধ্যে বা মধ্যে তাহলে আমাদের মধ্যে তোমাকে পেতে আমার পিতামাতা খুবই আগ্রহী সো সুতরাং আই ডু ইনভাইট ইউ আমি তোমাকে ইনভাইট করছি বা তোমার হচ্ছে ইনভাইট বলি না যে আমি কাউকে ইনভাইট করতেছি বা কাউকে আমন্ত্রণ জানাচ্ছি ইনভাইট হচ্ছে আমন্ত্রণ জানানো তাহলে আই ডু ইনভাইট ইউ আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি টু কাম টু আওয়ার হাউস টু কাম আসতে টু আওয়ার হাউস আমাদের বাসায় আমাদের বাসায় আসতে আমি তোমাকে ইনভাইট করতেছি বা আমি তোমাকে কি করতেছি আমন্ত্রণ জানাচ্ছি ঠিক আছে আমাদের বাসায় আসতে আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাজ যেহেতু অ্যাজ সুন অ্যাজ পসিবল সরি অ্যাজ সুন অ্যাজ পসিবল এ টোটা একটা ওয়ার্ড হিসেবে ইউজ করবে আগেও কিন্তু বলেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল মনে হচ্ছে যত দ্রুত সম্ভব বা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আরেকটা ওয়ার্ড আছে তোমরা শিখে নাও অ্যাজ আর্লি আর এল ওয়াই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দুইটাই কিন্তু সেম ওয়ার্ড অর্থ প্রকাশ করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল দুইটা হচ্ছে যত দ্রুত সম্ভব ঠিক আছে আই ডু ইনভাইট ইউ আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি টু কাম টু আওয়ার হাউস আমাদের বাসায় আসতে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব ঠিক আছে সো মেক নো ডিলে সুতরাং সো মানে হচ্ছে সুতরাং মেক তৈরি করো না নো মানে হচ্ছে না ডিলে মানে হচ্ছে দেরি কোনো দেরি তৈরি করো না বা কোনো দেরি করো না হ্যাভ এ নাইস ডে একটি ভালো দিন হোক তোমার নাইস ডে ঠিক আছে নাইস হচ্ছে ভালো ডে হচ্ছে দিন একটি ভালো দিন হোক অ্যান্ড সেলিব্রেট উদযাপন করো সেলিব্রেট মানে উদযাপন করো ইয়োর সাকসেস তোমার যে ফলটা রয়েছে বা তোমার যে একটা সাকসেস রয়েছে সেই সাকসেসটাকে উদযাপন করো ইয়োর এভার্স রায়না আমরা কিন্তু অলরেডি বলেছিলাম যে আমার নামটা কি সেটা কিন্তু আমি পছন্দ করেছিলাম ইমেলে রায়না তাহলে আমি এখানে রাইনাটাই লিখলাম সো বেসিক্যালি এই ছিল তোমাদের এই ইমেলটা ইমেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অনেকগুলো বোর্ডেই কিন্তু এটা এসেছে এবং এটা শুধুমাত্র যে এসএসসি দের জন্য ইম্পর্টেন্ট তা না এটা কিন্তু জেএসসি এক্সাম যারা দিচ্ছ ক্লাস এইটে যারা রয়েছো তাদের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ সো তোমরা এটা ভালোভাবে পড়বে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে এবার সাথে সাথে আমাদের সাথে থাকবে সেই কামনাই করছি থ্যাংক ইউ সো মাচ